আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাজিয়াস কালেকশন। রাজিয়াস কালেকশনের পক্ষ থেকে আমি হৃদয় হাসান রুবেল আজকে দেখাচ্ছি হচ্ছে বোর্ডের কর্নার। বোর্ডের কর্নারগুলো কিন্তু অনেক সুন্দর, যাদের বাড়িতে বাচ্চা আছে বিশেষ করে তারা কিন্তু কাঁচাই কর্নার নিতে ভয় পান, যদি ধাক্কা দিয়ে ফেলে ভেঙে ফেলে তো ভেঙে যাবে, তারা কিন্তু একটা বোর্ডের কর্নার নিতে পারেন। তো বোর্ডের কর্নারগুলো খুবই কিউট। বোর্ডের কর্নারের উচ্চতা হচ্ছে আপনার 48 ইঞ্চি আর কাঁচাই কর্নারের উচ্চতা হচ্ছে 52 ইঞ্চি। তো বোর্ডের কর্নার, শুধু বোর্ডের কর্নার হচ্ছে 550 টাকা, ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা, দেশের যে কোনো প্রান্তে মাত্র 72 ঘন্টার মধ্যে চলে যাবে। আপনি যদি বলেন যে বোর্ডের কর্নারটা আমি 100 টাকার টপ দিয়ে নিব, তাহলে 5টা টপ হচ্ছে 500 টাকা আর বোর্ডের কর্নার হচ্ছে 550 টাকা, তাহলে 1050 টাকা। আবার আপনি যদি বলেন যে বাজেটটা একটু বাড়াবেন, তো আপনি হচ্ছে 150 টাকা দামের টপ নেবেন, তাহলে কিন্তু নিতে পারেন। এগুলো হচ্ছে 150 টাকা দামের টপ, 5টা টপ হচ্ছে আপনার 750 টাকা আর বোর্ডের কর্নার হচ্ছে 550 টাকা, এই হচ্ছে 1300 টাকা, ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা, দেশের যে কোনো প্রান্তে মাত্র 72 ঘন্টার মধ্যে মাল চলে যাবে। আপনি কিন্তু এটা 300 টাকা দামের টপ দিয়ে নিতে পারেন। তো বেসিক্যালি হচ্ছে 100 টাকার টপ, 300 টাকার টপ, 150 টাকার টপ, এইগুলো দিয়েই হচ্ছে বোর্ডের কর্নারগুলো বেশি চলে। 300 টাকার টপ অনেকে কম নেয়, কিন্তু আমি নতুনভাবে ভেরিয়েন্ট করছি, নতুন ক্যাটাগরি আনছি, 200 টাকার টপ, মানে 150 টাকার টপ। হ্যাঁ, দেশের যে কোনো প্রান্তে আপনি হচ্ছে মাত্র 72 ঘন্টার মধ্যে অর্ডার দেওয়ার সাথে সাথে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, বা এই নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনি কিন্তু ফোন করতে পারেন, ভিডিও কল দিতে পারেন, দেখতে পারেন, মাল দেখিয়ে মাল নেবেন। ইনশাল্লাহ আমরা রাজেশ কালেকশন প্রতিশ্রুতিবদ্ধ, আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্ট দেব। আমরা হচ্ছে যেরকমটা আপনি ভিডিওতে দেখতেছেন, এটা একটু কম দামে ফোন দিয়ে ভিডিও করা, এর থেকেও সুন্দর আপনি হাতে পাওয়ার পরে ইনশাল্লাহ পাবেন। তো অর্ডার করতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, বা হচ্ছে আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুটো অ্যাভেলেবল, 150 টাকা ডেলিভারি চার্জ, দেশের যে কোনো প্রান্তে বোর্ডের কর্নার। তো আজকে আপাতত এই পর্যন্তই, কালকে আবার হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।